আমি কোন বংশের কুলবধূ, কোন রাষ্ট্রের ভিত্তি প্রস্তর, হস্তিনাপুরের লক্ষ্মী হয়ে আমি এই নগরে প্রবেশ করেছিলাম মহারাজ, আর আমাকে এই প্রকারে এই স্থানে অশ্বত্থর প্রাণী নিয়ে আসা হচ্ছে কেন? পিতামহ, আপনার কীর্তি তো সমগ্র আর্যাবর্তে ছড়িয়ে, আপনি তো স্বয়ং মা গঙ্গার পুত্র, আপনার সামর্থ্য এই প্রকার ব্যবহার দেখে মৌন রয়েছে কি রূপে? আপনার পুত্র যে প্রকার সীমা উল্লঙ্ঘন করেছে তাতে আপনার মুখে গালিবা লিপ্ত হচ্ছে, আপনাকে মারা দিচ্ছেন না কেন? দাসীকে তার প্রভুর আদেশ মান্য করতেই হয়। আমি দাসী? কোন প্রকারে দাসী হলাম আমি? আমার প্রশ্নের উত্তর আর্যপুত্র যুধিষ্ঠির কদাপি প্রদান করেননি। যদি উনি স্বয়ং দ্রুত ক্রীড়ায় পরাজিত হয়ে থাকেন তবে ওনার কোন অধিকারই ছিল না আমার উপর, তাহলে কি করে উনি বাজি রাখলেন আমাকে? আমি সমস্ত সবার কাছে প্রশ্ন করছি, এই প্রশ্ন সভার প্রতি কেন করছো? তুমি নিজের আর্য পুত্রকে প্রশ্ন করো। দাস যুধিষ্ঠির, উত্তর দাও। উত্তর দিন আর্য, আপনি যে অধিকারে নিজের ভাইদের বাজি রেখেছিলেন সেই অধিকারেই কি আমাকেও বাজি রেখেছিলেন? হ্যাঁ পাঞ্জলি, পরিবার চন্দ্রের একে অন্যের উপর অধিকার থাকে। যখন তোমরা দুধ ফিরার জন্য হস্তিনাপুর এসেছিলে তখন কি তুমি নিজের পাঁচ স্বামীর কার্য বিষয়ে কোন সীমারেখা বেঁধেছিলে? তবে তো তুমি নিজের পতিকে নিজের সমস্ত সম্পত্তি হারাবার অধিকার স্বয়ং প্রদান করেছিলে। এখন ব্যর্থ প্রণাম করো না। আমি পূর্বে নিজের স্বামীদের উপর সীমারেখা টানিনি, সেটা আমার দোষ ছিল, আমি নিজের স্বামীদের বিশ্বাস করেছি, সেটা অপরাধ ছিল। উত্তর দিন আর্যপুত্রগণ। আর্যপুত্র অর্জুন, আপনি উত্তর দিন। আর্যপুত্র যুধিষ্ঠির কি আমায় দ্রুত কিনায় বাজি রাখার আগে আপনার কাছে অনুমতি চেয়েছিলেন? আপনারা কি সবাই মিলে আমাকে সম্রাজ্ঞী থেকে এরূপ দাসী বানিয়েছেন? আপনার পরিবারের সুখের জন্য আপনাদের পাঁচজনের মধ্যে বাকি চারজনকে যাতে সন্ন্যাস নিতে না হয় তাই নিজের সারা জীবনকে তপস্যায় পরিণত করেছিলাম। তার প্রত্যুত্তরে এই ভয়ঙ্কর উপহার কেন পাচ্ছি আমি? আমাদের ক্ষমা করে দাও পাঞ্চালি, ক্ষমা করে দাও। আমরা জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞার বিরোধিতা করি না, আর জ্যেষ্ঠ ভ্রাতাকে দুর্যোধনের আদেশ মান্য করতে হয়েছে। আমাদের ক্ষমা করে দাও।